হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি গণেশ ঠাকুরের একটা প্রিয় রেসিপি, সেটা হচ্ছে মোদক। আর আমি বানাবো আজকে চকলেট মোদক। তাহলে চলো শুরু করি, কিভাবে বানাতে হয় চকলেট মোদক। প্রথমে আমি একটা 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি আমুল নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানিরই দুধ নিতে পারো। এখানে দেখো আমি অলরেডি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই 500 ml দুধটা এর মধ্যে আমি আস্তে করে ঢেলে নেব। দুধ আমি দেখো অলরেডি আমি ঢেলে নিয়েছি, গ্যাসটা একদম কমিয়ে দেব। এবার এটাকে ভালো করে দুধটাকে একদম কমিয়ে নেব, খোয়া তৈরি করে নেব বাড়িতেই। আমি কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়তে হবে। দেখো দুধ আস্তে আস্তে গরম হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর যতক্ষণ এখানে এই দুধটা হচ্ছে, আমি এখানে দেখো আরো 500 ml দুধ দিয়ে নিয়েছি, এটাকে ভালো করে গরম করব। এটাতে আমি ছানা বানাবো। তাহলে এই দুধটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে। এইদিকে দেখো খোয়ার দুধটা কিন্তু একটু কমে গেছে, আর এই সাইডে দেখো ছানার দুধটা ফুটে উঠেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে এটা 1 মিনিট জাস্ট রেখে দেব। এইদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 30 ml ভিনিগার দিয়ে দিলাম, আর মিশিয়ে দিলাম 30 ml জল। ছানার দুধটা দেখো 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে যেটা রেখে দিয়েছিলাম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই জল দেওয়া ভিনিগারটা এর মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। দেখো ছানা অলরেডি কেটে গেছে। এবার কিন্তু এইটাকে আমি ছেঁকে নেব। আমি তো ভিনিগার দিয়ে কাটালাম, তোমরা লেবু বা টক দই দিয়েও কিন্তু কাটাতে পারো। কিন্তু লেবু দিয়ে কাটালে একটা সমস্যা হয় কি, লেবুর গন্ধটা একদম যেতে চায় না, তাই আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি। আমি দেখো এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আস্তে আস্তে এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম ছেঁকে নেওয়ার জন্য। এবার কি করব দেখো, একটা নর্মাল জল নিয়েছি, কলের জল দিয়ে ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবো, যাতে ভিনিগারের যেটুকুনি গন্ধ ছানার মধ্যে আছে সেটা তাহলে চলে যাবে। ছানা আমার ধোয়া হয়ে গেছে, খুব ভালো করে দেখো জলটাকে এইভাবে চেপে বের করে নেব। আর আমি এটা ছাকনির মধ্যে রেখে ছানার বাকি জলটাও এইভাবে বের করে নেব। নিজে থেকে 1 ঘন্টা যদি আমি এইভাবে রেখে দিই, তাহলে ছানার যেটুকুনি জল আছে সেটা নিজে থেকেই চলে যাবে। আর এইভাবে একটু চেপে দেবো, আর 1 ঘন্টার জন্য এইভাবেই আমি ছানাটাকে এই ছাঁকনির মধ্যেই আমি রেখে দেবো জল ঝরানোর জন্য। তোমরা কাপড়ও ইউজ করতে পারো, আমার কাছে এখন কাপড় আমি পাচ্ছি না, তাই আমি ছাঁকনিটা ইউজ করছি। এইদিকে দেখো খোয়ার জন্য যে দুধটা বসিয়েছিলাম সেটা কিন্তু একদমই কমে গেছে। দেখো একদমই কমে গেছে, গ্যাসটা আমি একদমই কম করে দিয়েছি। এটা কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, কিন্তু আরও খানিকক্ষণ কিন্তু নাড়তে হবে। এই খোয়া বানাবার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি তোমরা ননস্টিকের কড়াই বা প্যান ইউজ করো, তাহলে কিন্তু মানে নিচটা ধরে যাওয়ার চান্স থাকে না। অ্যালুমিনিয়াম কড়াই বা স্টিলের কড়াইয়ে করতে পারো, কিন্তু ভীষণ খেয়াল রেখে কিন্তু করতে হবে। এটা এখনো হবে, এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো আমি। দুধ কিন্তু দেখো একদমই জমে গেছে, দেখো ননস্টিকে কিন্তু এই
দুধটা কিন্তু লেগে যাচ্ছে না, যেটা খোয়া অলরেডি কিন্তু আমার তালে তৈরি হয়ে গেল। দেখো যখনই দেখো এরকমভাবে ঘাঁটছি, দেখো ননস্টিকে কিন্তু লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে খোয়াটা তৈরি হয়ে গেছে। এবার তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে কিন্তু এবার ঠান্ডা হতে দেব। এই হাফ লিটার দুধে খোয়া তৈরি করতে আমার সময় লাগলো গ্যাস কমিয়ে আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ারই লেগেছে। তাহলে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক কাপ চিনি আমি দিয়ে দিলাম। দেখো এক কাপ আছে চিনিটা, এটা আমি দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব, গুঁড়িয়ে পাউডার করে নেব। চকলেট মোদক বানাতে তাহলে ফাইনালি কি কি লাগছে একবার চট করে দেখে নিই। দেখো এটা হচ্ছে সেই 500 ml দুধের ছানাটা যেটা অলরেডি জল ঝরে গেছে, এটা হচ্ছে খোয়াটা যেটা 500 ml দুধে বানিয়ে রেখেছি, ভ্যানিলা এসেন্স আছে এটা লাগবে হচ্ছে 1 teaspoon, এখানে গুঁড়ো চিনিটা আছে, গুঁড়ো চিনিটাও লাগবে হচ্ছে 5 tablespoon, এখানে দেখো কিছু চকো চিপস নিয়ে নিয়েছি, আর এটা আছে কোকো পাউডার, কোকো পাউডারটাও লাগবে 1 tablespoon। তাহলে চলো মোদকটা বানানো যাক। প্রথমে কি করব দেখো, একটা আমি বড় থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে এই ছানাটা ঢেলে নেব। ছানাটা ঢেলে খুব ভালো করে মেখে নিতে হবে, হাতের এই তালুটা দিয়ে এইভাবে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। হাতের এই তালুটা দিয়ে ঠিক এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা স্মুথ হয়, ঠিক এইভাবে। তাহলে আমি ছানাটা মেখে আবার ফিরে আসছি। ছানাটা দেখো আমি খুব ভালো করে দেখো মেখে নিয়েছি, দেখো থালায় কিন্তু আটকে যাচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 tablespoon হচ্ছে কোকো পাউডার, দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। দেখো আমি কোকো পাউডারটা ছানার সাথে মিশিয়ে নিয়েছি, এবার কিন্তু এর মধ্যে এই খোয়াটা দিয়ে দিলাম, খোয়াটা অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু খোয়ার সাথে ছানাটা মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে এই চিনিটা, গুঁড়ো চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নেব, আর সাথে সাথে অ্যাড করে দেবো এই ভ্যানিলা এসেন্সটা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, খুব স্মুথ করে কিন্তু মাখবো। সব দেখো আমি ছানার সাথে মিশিয়ে দিয়েছি, এটা খুব ভালোভাবে মাখাও হয়ে গেছে। দেখো যে কড়াতে আমি খোয়াটা করেছিলাম সেই কড়াটা কিন্তু আবার আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার এই ছানা মাখাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, প্রথমে দেখবে একটু পাতলা হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে যতক্ষণ টাইম যাবে তখন দেখবে এটা আস্তে আস্তে আবার গাঢ় হয়ে যাবে। তাহলে এটাকে আমি গ্যাসটা কমিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকব। দেখো এটা এখনো হবে, খানিকটা ছেড়ে ছেড়ে আসছে, কড়ার সাথে লেগে যাচ্ছে না, বাট থিকনেসটা এখনো হয়নি, আর একটু থিক হবে। দেখো এটা হয়ে গেছে ছানার পাকটা, দেখো কড়াতে কিন্তু একদমই দেখো লেগেনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে দেখো আমি সামান্য বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিলাম। বাটার থালার মধ্যে লাগানো হয়ে গেছে, এবার এই ছানার পাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। এমনভাবে ঠান্ডা করব যেটা আমি হাতে ধরতে পারবো, সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে, তাহলে ওইভাবে ঠান্ডা করে ফিরে আসছি।
ছানাটা দেখো, ছানার পাকটা পুরো ঠান্ডা হয়নি, হাতে নেবার মতো ঠান্ডা হয়েছে, গরম কিন্তু ভালোই আছে। এই সময় এবার এটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, এই সাইজের লেচি কেটে নেব। দেখো লেচি আমি কেটে নিয়েছি, লেচি দেখে দেখো এইগুলো কেটে নিয়েছি গোল গোল করে, এটা দেখো টোটাল সাতখানা হয়েছে। এবার এটাকে একটু গোল করে নেবো প্রথমে এইভাবে, ঠিক হাতে তালুতে রেখে এইভাবে গোল করব, করে জাস্ট এইরকম করব, গোল করে নেবো একটু। করে নিয়ে যে চকো চিপসটা নিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু মোটামুটি এতটা মতো দিলাম, দিয়ে এটাকে আস্তে করে এইভাবে দেখো মোদকের শেপ কিন্তু করে নিতে হবে। আমার কাছে মোদকের মোল্ড নেই, আমি মোদকের মোল্ড ছাড়া কীভাবে বা ছাঁচ ছাড়া কীভাবে মোদক বানায় সেটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে করে নিলাম, দেখো এইভাবে করলাম। এবার দেখো স্পুনের পেছন দিকটা নিয়ে জাস্ট এইভাবে 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 দেখো দাগ কেটে নেব। মোদক আমার দেখো রেডি হয়ে গেছে, এইভাবে আমি সবকটা মোদক রেডি করে নেব। মোদক বানাবার আরেকটা প্রসেস আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখো এই লেচিটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে গোল করে নেব, হাতে তালুতে রেখে গোলটা করে নেব। দেখো গোল হয়ে গেছে, এবার এটাকে এইভাবে চ্যাপটা করব। দেখো একটু বাটি মতো জাস্ট দেখো তৈরি করে নিয়েছি, এর মধ্যে আবারও দিয়ে দেবো চকো চিপস, দিয়ে এটাকে আস্তে আস্তে বুজিয়ে দেব, দিয়ে এটাকে আবারও দেখো সার্কেল করে নেব, এরকমভাবে চাপবো একবার চেপে, এইভাবে দেখো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ দেখো সার্কেল করে নেব, এই যে এই টাইপের। এবার এইটাকে দেখো এই বলটাকে হাতের তালুতে রেখে দেবো, রেখে মাথা এইভাবে দেখো এইভাবে মাথাটা একটু দেখো এইভাবে করে দেবো। তাহলে মোদকের দেখো শেপ কিন্তু চলে এলো, কিন্তু দাগগুলো এখনো হয়নি। এটা যে করে নিলাম, এরপরে সেম অ্যাজ চামচের পেছন দিকটা দিয়ে জাস্ট দাগগুলো এইভাবে করে নিতে হবে। দেখো দেখো এটা দেখো মোদক কিন্তু রেডি হয়ে গেল। এই প্রসেসটাই আমার মনে হয় বেশি ইজি হবে যারা নতুন করছো। দেখো কি সুন্দর দেখো দেখতে হয়েছে, চকলেট মোদক দেখো আমি কিন্তু সবগুলো দেখো বানিয়ে ফেলেছি। এবার এটাকে কিন্তু আমি সার্ভ করে দেবো।
মোদা প্লেটে চলে এসেছে। ওপর থেকে আমি দেখো একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, আরো বেশি চকলেটই রাখবে। আর দিয়ে দিচ্ছি একটু কাজুর কুচি। দেখো চকলেট সিরাপ আর কাজুর কুচিটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, বাট এটা দিলে বেশ খেতে ভালো লাগবে। মোদক আমার রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখন আমি নতুন নতুন রান্না পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশনটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে মোদক করে আমাকে কমেন্টে জানিও তোমাদের মোদকগুলো কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।